ওইখানটা পাতে দেবো। নমস্কার বন্ধুরা, দেশি ফুড স্বাদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে রান্নার ভিডিও নয়, আজকে একটা ব্লগ নিয়ে আসা হয়েছে, আর সেটা হচ্ছে গাছের আমগুলো পেকে গেছে না আর কি, আমগুলো একটু একটু পেকেছে। তো ওই আমগুলো পাড়া হবে, আর কি দিয়ে মাখা হবে? ওই তো ওই গুঁড়ো লঙ্কা, নুন, নুন, লঙ্কা, তেল, চিনি, এগুলো দিয়ে মাখা হবে। তো আমাদের সবাই বাচ্চারা চলে এসছে, চলো এবার গাছ থেকে আমগুলো পাড়া হোক। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলে এলে সবাই আম পাড়া হবে এবার। হায় রে, দেখা যাচ্ছে একটা আম পড়েছে, নিজে নিজেই পড়ে গেল। পোকা ধরে গেছে, পোকা ধরে নিল। এই তো এইগুলো পোকা নয়, কালো কালো দাগ হচ্ছে দেখি আমি একটু। কুড়ো রে, কুড়ো রে, কটা পড়েছে? ওখানে তিনটে পড়েছে, এটা সুন্দর খাবো তো এক্ষুনি। এবারে আমগুলো এরকম দাগ হয়েছে কেন? বৃষ্টি হয়নি বলে, জল ফল হয়নি বলে, এই তো আতে এতে রোদ্দুরের তাপটা কেমন? তুই তো সব থেকে ভালো আমটা হয়েছে, খাবো তো এবার। দেখা আমটা ভেবেছিলাম যে এগুলো মাখা খাবো, কিন্তু মাখা হবে না, সব পেকে গেছে, লাশে নাড়া দিতে সব পাকা পড়ে গেছে। কেটেই খেয়ে নেবে নাকি তাহলে? হ্যাঁ, কেটেই খেয়ে নেওয়া হবে। আমি জানিছি ভালো আছে আমগুলো। দেখ কালারটা খালি দেখে দে, চলো এখনো কেটে দেবে ওটা দিয়ে, এটা কাটবে, কাটার জন্য ধরে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, আগে থেকে না ওটা ধুলি তুই, হ্যাঁ তো বোতলে জল জলে দিয়েছে আমরা, তাহলে ধুয়েছিস তো? হ্যাঁ রে, দেখতে পাচ্ছি না রে। হ্যাঁ, এই তো তুই দেখতে পাচ্ছি না, পাটা দিতে দিতে আর পায়ে কি হয়েছে ওটা? এই হে হে হে, কি করে কেমন খেতে? ম্যাঙ্গো থেকে মিষ্টি, ম্যাঙ্গো থেকে মিষ্টি। সুন্দর দেখতে লাগছে, এবার হামলে পড়ে সবাই, আমরে এদিকে খাওয়া গেলে আবার কাটবো নে, মুখটা ওরকম করছে কেন? ওকে দাও না গো, এ আসবি তো, ওকে দাও, আচ্ছা মুখটা কেন ওরকম করছে, কামড়ে দেবে নাকি? ই বাবা ঠাঙ্গা বলি, কত বড় সিন দেখে,
গাছে উঠে গেছে চা গাছে তুলে দিই তোকে এই ধরবে ধরবি তো ধর নেক ছকে দাদা কথা দে কটা খাবি বল না কটা পাঁচটা তিনটে খাওয়া গেল দুটো গাঁদা গাছ বসেছে কত ফুল হয়েছে দেখো খালি আমি খালি একটা খেয়েছি চনো একটা দুটো খেয়েছে ওদের খাওয়ার মুখ নেই না ছোটবেলা ভালো লাগতো এখন আর ভালো লাগে না এত গাছের আম কি খাবে রে না যদি খাবে ঘোড়া কোথায় কেন বললে পাশে পাঁচ মারা থাকে না পায়ে হ্যাঁ লোহাটা মারা থাকে দেখে যাই বেটা খুব লাফাই দে হ্যাঁ তো গরমে তো কষ্ট হবে ওদের কষ্ট হয় বাবা উপরে চাল উপরে সব আর বাচ্চা চাপানো হয় সব করে এত গরমে না নিয়ে বের করাই ভালো ভালো আছে তো হ্যাঁ তুমি ভালো আছো ওদেরও তো কষ্ট হয় গরমে ওই যে ঠান্ডার ওদের ঠান্ডা পড়ে আমারও ভয় লাগবে না কেন বলি যেভাবে নিয়ে যাবে সেইভাবে যাবে বুলু রং করা বাড়িটা রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছ তাকে দিয়ে এনো তুমি যাবে তো এবার ঘোড়া নিয়ে চাপবে তো চাপলি দশ টাকা চাপছে দশ টাকা কুড়ি টাকা পাবো ভয় খাবি না দাদা ঘোড়া নিয়ে এলে হ্যাঁ মা ভাই ঘোড়া নিয়ে এলে ভয় খাবি না দাদা চাপলি তো চন্দনপুরে বাড়ি আবার সেই সাবাজারেও বাড়ি দশ ঘোড়া আজকে আর ঘোড়া নিয়ে আসেনি বলছে ঘোড়া কি করে নিয়ে আসবো খুব কষ্ট হবে ঘোড়ার রোদ আর সেই ঘোড়ার পায়ে ওই নাল লাগানো আছে না ওগুলো রোদুরোতে গরম হয়ে গিয়ে ওদের কষ্ট হয় বলছে তাই জন্য নিয়ে আসেন ওই জন্য নিয়ে আসেনি আমি এসেছি ওরা চাল পয়সা দিয়ে হলো হ্যাঁ ওরাও দিয়েছে আমাদের ক পয়সা দিলেন কুড়ি টাকা ও সেই ছোটোবেলা যখন নিয়ে আসতাম আমরা ঘোড়া চাপতাম হ্যাঁ চন্দনপুরে মাসিদের ওখানে বাড়ি তো দিদাদের বাড়ি থেকে ওখানে যখন যেতাম তখন দেখতাম বাঁধা থাকতো ঘোড়াটা কোথায় পেলি কে ধরে নিয়ে এসছে কে ধরে এনেছে দেখি আর কি কি মাছ এনেছে আরো আছে কোথায় চ দেখতে যাই কোথায় গিয়ে ধরেছো জল শুকিয়ে গেছে
মাছের মাত্রা লাল হয়ে গেছে। দেখে না সে কাটা ফুকিয়ে ভেতর দিকে পায়ের ভেতর দিকে গর্ত হয়ে যাচ্ছে, গর্ত হয়ে চলে যাচ্ছে। তুই দেখে নে আমাদের, তুই দেখে নে ভালো করে। আমি দেখেছি এটা ধরো সিংহ।